really. This is Iran. More same, more same. আপনি খালি কথাটা বলেন, আপনি good morning, distinguished guests, speakers, and respected delegates. Welcome to the Assam Tribune Dialogue 2024. I'm Tina, our audience. On July 1st, 1955, the Assam Tribune Group of Publications launched an Assamese weekly, Ahom Bani, with Sotish Chandra Kakuti as the founder. Thank you, Honorable Chief Minister, sir. A huge round of applause for you, please. A very warm welcome to you, sir. May I request Ms. Babita Rajput of the state, the Honorable Chief Minister of Assam. আসাম ট্রিবিউন গ্রুপে তেওঁলোকে এখন আয়োজিত কৰিছিল নতুন অসমৰ ভৱিষ্য দৰ্শন, ভৱিষ্যৎ কেনেকুৱা ধৰণে মই দেখা পাওঁ আৰু অসমৰ ভিতৰত বিভিন্ন সমসাময়িক সমস্যাবোৰ সমাধানৰ বাবে আমাৰ প্ৰচেষ্টা কি হোৱা উচিত তাৰ বিষয়ে কিছু ক'বলৈ সুবিধা পালো, সবাইকে মই ধন্যবাদ জনাইছো। আমি যোৱা সময়ছোৱাত বিভিন্ন ৰাষ্ট্ৰীয় মঞ্চত অসমে পোৱা স্বীকৃতি আৰু অসমৰ উদ্যোগীকৰণৰ ভৱিষ্যত, মই ভাবোঁ যে আমি এটা সুন্দৰ পৰিৱেশত উপস্থিত হৈছোঁ। ইয়াৰ পৰা যদি 5-10 বছৰ অসমে নিৰন্তৰভাৱে ভাল কামবোৰ কৰি যাব পাৰে, আমি এটা ইণ্ডিয়াৰ ভিতৰতে পাৱাৰ হাউচত ৰূপায়ণ উপস্থিত হ'ব পাৰিম। যোৱা সপ্তাহত যদি আমি চাওঁ, দুটা ইম্পৰ্টেণ্ট পৰিঘটনা আমাৰ ৰাজ্যত সংঘটিত হয়। IIT আৰু এয়াৰবাছৰ মাজত মেমৰেণ্ডাম অফ আণ্ডাৰষ্টেণ্ডিং, অসমৰ ল'ৰা ছোৱালীক এভিয়েশ্যন ইণ্ডাষ্ট্ৰীত স্কিলিং কৰাৰ কাৰণে কালি কেবিনেটে লোৱা সিদ্ধান্ত ডাছেল ছিষ্টেমৰ লগত অসমৰ যুৱকসকলক এভিয়েশ্যন, ৰবটিক্স বা
আমার ইলেকট্রিক ভেহিকলস আদির লগত জড়িত বিষয়বস্তুর লগত অসমৰ যুব প্রজন্ম জড়িত করব। এনে ধরনের ঘটনা আমার রাজ্যত আগতে সংগঠিত হওয়া নাছিল। এতিয়া বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানবোৰ নিজে আগবাড়ি আহিছে। যোৱাকালিও আমি রিলায়েন্সৰ পৰা খুব ভাল প্রপোজাল এটা পাইছো, মই অবশ্যই ভাল করে চাব পৰা নাই। মই ভাবো যে অসম লাহে লাহে আমি এটা সুন্দর দিশলৈ আগুৱাই আছো। এটাই কথা যে ট্রাইবেল বেল্ট এণ্ড ৰোড অনাকাঙ্ক্ষিত লোকের উপস্থিতি অসমৰ জনজাতীয় লোকসকলৰ ভবিষ্যৎ বিপদাপন্ন করে তুলবে। এই আইনখন ট্রাইবেল বেল্ট এণ্ড ব্লকৰ আইনখন আমি প্রণয়ন করা নহয়। এই ট্রাইবেল বেল্ট এণ্ড ব্লকৰ আইনখন কংগ্রেছ দলে আনিছিল আৰু এতিয়া কংগ্রেসে এই আইনখনক বিরোধিতা করাটো মই নিজেও বুঝিব পৰা নাই। কংগ্রেস দলে স্পষ্ট ভাষাত কব লাগে যে তেওঁলোকক ট্রাইবেল বেল্ট এণ্ড ব্লক লাগে নে নাই। তেওঁলোকে যদি সদনত নিজে আইন আনে আৰু বাহিৰত আইনখনৰ বিৰোধিতা কৰে, তেতিয়ালে মই ভাবো যে আমি কেতিয়াও এটা সচেতন বিৰোধী পক্ষ নাপাওঁ। তেওঁলোকে যদি কচুতলী উচ্ছেদৰ বিৰোধিতা কৰিছে, তেতিয়ালে মই তেওঁলোকক আহ্বান জনাম যে অহা বিধানসভাত ট্রাইবেল বেল্ট এণ্ড ব্লক উঠাই দিব লাগে বুলি তেওঁলোকে এখন নতুন আইন আনক, প্রস্তাব আনক। কিন্তু যেতিয়ালৈকে ট্রাইবেল বেল্ট এণ্ড ব্লকৰ আইন থাকিব, তেতিয়ালৈকে কংগ্রেসে ইয়াক বিরোধিতা করব নোৱাৰে আৰু বিরোধিতা করলেও আমি নামানো। আমি আমার অসমত 3000 মেগাওয়াট সোলার সৌৰ বিদ্যুৎ উৎপাদনের কাম আমি কৰি আছো আৰু অহা 2-3 বছৰ ভিতৰত অসমে 3000 মেগাওয়াট সোলার উৎপাদন করব আৰু বিভিন্ন প্রকল্প চলি আছে, মই সময় সময় আপোনালোকক কৈ থাকো। আমার টার্গেট হল 3000 মেগাওয়াট। আমার ইন্টারনেট কর্তনের সিদ্ধান্ত তো মুখ্য সচিবে লব লাগে। যদি মুখ্য সচিবে ভাবে যে ইন্টারনেট কর্তন করব লাগে, এতিয়ালে তার আদেশ দিব। কিন্তু ভবিষ্যতের পরীক্ষাবিলাকত আমি তেওঁলোকক মই অসম সরকারক এটা প্রটোকল উলিয়াব দিছো যে যিটো এক্সামিনেশন হলত পরীক্ষা হয় তার টাওয়ারের লোকেশন লৈ অকল সেইটো টাওয়ারে যাতে ইন্টারনেট ব্লক করব। কিন্তু তেনেকুৱা কাম করিবৰ কাৰণে অলপ প্রচেষ্টা লাগে, সময় লাগে। অহাকালির ক্ষেত্রে কি সিদ্ধান্ত লয় আপনাদের গধূলি মুখ্য সচিবর Sir, you have talked about the development of Guwahati today, but sir, the presence of so much large-scale illegal encroachers so close to city in Sonapur, does it jeopardize the growth of Guwahati? I think this, the presence of illegal immigrants in Sonapur tribal belt and block pose a great threat to the tribal identity, tribal culture, tribal landscape. So it is more to deal or more to do with the tribal people of Assam, and we are taking strong action to protect the land rights and privileges of the tribal people. So is Assam government making efforts to reach out to Paresh Borua after the recent bomb planting incident? You see, I am also Assamese, he is also a Assamese. So we live in a situation where we can reach out directly and indirectly. Reaching out is not an issue. Issue is convincing him about coming to dialogue. Reaching out was never been an issue. He talked to most of the journalists every morning. So reaching out is not an issue. Issue is about convincing him. Sir, one last question, sir. As NEDA convener, has any communication come to you regarding handing of unified command in Manipur? I deal more about Assam nowadays. And also Jharkhand. I am not that active in Northeast politics. Sir, my attack is coming. Paresh Borua, Alpha, my নিশ্চিত ভাবে ধরে লোক যে তেওঁলোকে অসমৰ ভালৰ কাৰণে চিন্তা কৰে। রাস্তা বেলেগ বেলেগ হব পাৰে, কিন্তু তেওঁলোকৰ মনতো তেওঁলোকৰ গান ভিডিঅ' ৰেকৰ্ডিং দেখিলে আমি এইটোকে বুজি পাওঁ যে
তেওঁলোকে অসম আর অসমিয়াক ভাল পায়। যদি মই অসম আর অসমিয়াকে ভাল পাও তাহলে অসম আর অসমিয়ার বোম দি পেলায় কি লাভ আছে? যদি বোম দিব লাগে বাহিরত দিব, যদি আর্মিকে আর্মির কনভয়তে এটেক করিব লাগে আমি আমি বেলেগ জায়গাত করি, অসমত আমি কিয় করি? অসমত যদি দিসপুরত বোম দিও, অসমত যদি যোরহাটত বোম দিও, এফেক্ট কার হব? অসম আর অসমিয়ার হব। গতিকে তেখেতসকলক মই এটা মই আহ্বান জানাই যে যিখন রাজ্যের কারণে আপনাদের মরণপণ সংকল্প লিছে, যিখন রাজ্যের কারণে 10,000 লোক শহীদ হয়েছে, সেইখান রাজ্য তেজর ফাঁকু ফেলি কার লাভ? গতি মানে এই কথা প্রথমেরপ্রাই গে আছো। গতি মানে ভাবো যে পলিটিক্যাল একটিভিটি থাকবে বেয়া না, কিন্তু মিলিটেন্ট একটিভিটি থাকি না। I am sure that in the next 10 years, Assam will become a powerhouse in India's landscape. However, when I am speaking before you, there is a lot of concern also. In the 15th August, the kind of attempt made by Alpha to put a bomb across the state is a matter of deep concern. I think this is a platform from where I'll also request Chief of Alpha, Chief Paresh Borua, not to indulge in any activity which will jeopardize the future of our youth, the future of our state. We may have a difference, but difference can be solved through negotiation, difference can be solved with many other ways, but no difference can be resolved by creating terror, creating unfriendly activities in my own motherland. We have to secure our own motherland and then we can think of taking or resolving crisis. In the name of resolving crisis, if we bring crisis to our own home, I think then no state can prosper. That idea should be made clear by each and everyone. In democracy, there will be conflict, there will be clashes of ideas. But whatever may be the conflict, whatever may be the clashes of idea, Janani Janmabhumi Sargadapi Gariyosi, we must ensure that Assam is secured, Assam remain peaceful at any cost. We have developed a particular idea, we have developed a particular mindset of seeking grant from Delhi. Now, what is Delhi? Delhi is a state, is a union of states. Now, when we ask grant from Delhi, basically we ask from whom? We presume that Delhi has a kitty. Now, who is contributing that kitty? Tamil Nadu, Karnataka, Maharashtra, they are contributing to the kitties of the nation. And we do agitation here, asking the kitty from our sister states. That indirectly, we are demanding money from Assam. Now money is coming from where? Assam is not giving money. Money is giving by the which state, which contribute, not dependent. Now, in a way, indirectly we are asking Karnataka, Tamil Nadu, Maharashtra to contribute for the development of the state. That notion nobody will accept. If you see, in many a times, developed state like Tamil Nadu, Karnataka has now started saying that why our money goes to the other state. In a competitive federalism, those scenario will emerge. But if Assam is also become a net contributor to the nation's growth, then nobody can accuse Assam of having resources of other state indirectly for the development of Assam. So whenever I go to Delhi and I put up a memorandum from Prime Minister for asking money for the state, I clearly tell him, sir, give me this money now and I will return it back as a contributor state after 10 years. Because I don't want to borrow money from others and not return it after 10 years.
I believe in a philosophy that today whatever money central government is sending to Assam, it should be treated as an investment so that we can return that money with interest for the development of nation as days to come. That is the new Assam and that is the new philosophy of Assam. ট্রাইবেল বেলফেয়ার ব্লকত আইনমতে কোনো থাকিব নোৱাৰে, কিন্তু কোনে কোনে থাকিব নোৱাৰে তাৰ এটা প্ৰটেক্টেড ক্লাছৰ লিষ্ট আছে। আৰু ট্ৰাইবেল বেলফেয়ার ব্লকৰ নিয়ম আছে যে আমাৰ ঘৰত মই অসমীয়া মানুহ, ময়ো থাকিব নোৱাৰো। কিন্তু যদি ট্ৰাইবেল বেলফেয়ার ব্লকটো গঠন হোৱাৰ আগতে মই আছিলো তেতিয়াহ'লে মই পাৰোঁ। গতিকে আইনৰ আওতাত কোনোবা যদি আহে তেওঁলোককো আমি নটিছ দিম, কিন্তু তেওঁলোকেতো বঙালী মানুহৰ কথা কৈছে, তেওঁলোকেতো লাঠি জোং কেতিয়াও নলয়। অসমত বঙালী হিন্দু মানুহে লাঠি জোং লোৱাৰ ইতিহাস আছে নেকি? আৰু আমিতো সকলোকে উচ্ছেদ কৰোঁ, শুই থাকোঁ আমি কাক উচ্ছেদ কৰিছোঁ? তেওঁলোকে মোক দুইফালে বজায়, এবাৰ কয় যে মই মিয়াক টাৰ্গেট কৰি লৈছো, আকৌ যদি মিয়াৰ বাদে যদি বেলেগ মানুহক উচ্ছেদ কৰোঁ তেতিয়া কয় এওঁ খিলঞ্জীয়াক উচ্ছেদ কৰি লৈছে। আৰে দবাটো দুইফালৰ পৰা নামাৰিব, দবাটো দুইফালৰ পৰা পিটি দিয়ে। আজি যদি মই এতিয়া অসমীয়া গায়কৰ উচ্ছেদ কৰিব যাওঁ, কংগ্ৰেছে প্ৰতিশ্ৰুতি দিব লাগিব যে মোক নকয় মই খিলঞ্জীয়াক উচ্ছেদ কৰিলো। শিল ঠাকুৰ কংগ্ৰেছে কি কৰিলে? আমিতো হিন্দু মুছলমান চোৱা নাই, আমি যোনে উচ্ছেদ কৰিছে তাকে উচ্ছেদিত কৰিছো। কংগ্ৰেছে মিয়াক উচ্ছেদ কৰিলে কয় যে খিল আন জাতিক কিয় কৰা নাই, আকৌ আন জাতিক কৰিলে কয় আন জাতিক কিয় কৰিছে। গতিকে তেওঁলোকে তেওঁলোকৰ স্থিতিটো স্পষ্ট কৰে যে তেওঁলোকে কাক উচ্ছেদ কৰাটো বিচাৰে। দেৱব্ৰত শইকীয়াই বিবৃতি দিয়াৰ আগলৈকে সকলো শান্তি আছে। এই গোটেই ঘটনাটো আৰম্ভ হল যেতিয়া দেৱব্ৰত শইকীয়াই বিবৃতি দিলে, কাৰণ এই মানুহখিনি ভূমিহীন নহয়, এওঁলোকৰ দৰং আৰু মৰিগাঁৱত মাটি আছে, তেওঁলোকে নিজৰ নিজৰ ঘৰলৈ গুচি গৈছিল। আৰু ভূমিহীন বুলি ক'লে বেলেগ কথা, তেওঁলোক বুঢ়া বুঢ়ী গাঁৱৰ পৰা আহিছিলে আৰু দৰঙৰ এটা চৰৰ পৰা আহিছিলে, তাত মাটিও আছে, তেওঁলোকৰ তাত ভোটাৰ লিষ্টত নামো আছে, এইখিনি ভূমিহীন নহয়। কথা হ'ল যে আজি যদি ভূমিহীন মানুহ এজনক আমি উচ্ছেদ কৰিলোহেঁতেন কথাটো বেলেগ আছে, এওঁলোক ভূমিহীন নহয়, এই কথাটো আমি জানিব লাগিব। মহাপুৰুষ গুৰুজনাই সংঘাতায় আৰু মিয়াকলৈ ক'বলৈ চব চাইপ্ৰকাশ স্থাপন কৰা বুলি বক্তব্য প্ৰদান কৰিছে, আপত্তি কি আছে? আজিও যদি মিয়া সমাজে সত্ৰত লাইকুটা স্থাপন কৰিব আমিতো ভালেই পাম। সংঘাই যেনেকে মহাপুৰুষ শংকৰদেৱক গুৰু মানি লৈছে, আজিও যদি অসমৰ মিয়া মুছলমান সমাজে আহি বটদ্ৰৱা থানত শংকৰদেৱক গুৰু ভাবে আমি কিয় বেয়া পাম? আমিতো আদৰণি লৈ লাগে, মই নিজে যাম তেনেকুৱা অনুমান। গতিকে চাংখাৰ সৃষ্টি হ'ব, কিন্তু সেই চাংখা নামত বাকী চাংখাৰ কথাটো ক'লে নহ'ব। আজি যদি নতুন প্ৰজন্মৰ মুছলমান সমাজৰ মাজত, মিয়া মুছলমান সমাজৰ মাজত বা চাংখাৰ সৃষ্টি হয়, তেওঁলোকে যদি নৱবৈষ্ণৱ ধৰ্মক আদৰণি জনায়, এইটোতো জাতিটোৰ কাৰণে এটা ডাঙৰ ভাল খবৰ, আমিতো বেয়া নাপাওঁ। পণ্ডিত বৰদলৈ ডাঙৰীয়া এই ক্ষেত্ৰত ইনিচিয়েটিভ লওক নতুন চাংখাৰ সৃষ্টিৰ কাৰণে। ডিবি ষ্টক বুলি কথা নাই, যিমান আছে সৰু ডাঙৰ চব দিয়া হৈছে, আৰু ভৱিষ্যতেও যি কেছ পোৱা যাব সেইটোকো দিয়া হৈছে। চাউথ ইষ্ট এছিয়া, not Assam is going to be, I want to see Assam as a gateway of North South East Asia. যুদ্ধের আইনের কোনো অসুবিধা নাই। এই আসনিখনের গুরুত্বপূর্ণ অনুরোধের একটা দিক হল যে পুরনা হিতাধিকারী সকলে এইবার নতুন করে অরুণোদয় পাবার কারণে আবেদন করব, যে মই পুৰণা আছো গতিকে মই পুৰণা পায়েই থাকিম, তেনেকুৱা ব্যৱস্থা নাই। কাৰণ এতিয়া আমি অৰুণোদয় প্ৰতিজন হিতাধিকাৰী আধাৰৰ লগত লিংক কৰিব খুজিছো,
আৰু আধাৰৰ লগত ৰাইজৰ কোনো অসুবিধা নহয়। এই আঁচনিখনৰ গুৰুত্বপূৰ্ণ অনুৰোধৰ এটা দিশ হ'ল যে পুৰণা হিতাধিকাৰীসকলে এইবাৰ নতুনকৈ অনুৰোধ পাবৰ কাৰণে আবেদন কৰিব লাগিব যে মই পুৰণা আছো গতিকে মই পুৰণা পায়েই থাকিম, তেনেকুৱা ব্যৱস্থা নাই। কাৰণ এতিয়া আমি অনুৰোধৰ প্ৰতিজন হিতাধিকাৰী আধাৰৰ লগত লিংক কৰিব খুজিছো আৰু আধাৰৰ লগত ঠিক আছে ৰেণ্ডমলি পাছ দিলে কোন পাছ জোনছে একবাৰ খুজিছো বেছি হাইলাকাটি। গুড আফটারনুন স্যার, ভি আর হিয়ার স্যার। ওকে, ডিসি ধেমাজি। গুড আফটারনুন স্যার, আসু স্যার, আমি ডিসি গোয়ালপাড়া। গুড আফটারনুন স্যার, আমি ইয়াতে আছি স্যার। উই হ্যাভ টু ডিভাইস আওয়ার ওন ওয়ে টু প্রটেক্ট আওয়ার কালচার এন্ড লিগেসি। ইফ উই ডু নট টক অ্যাবাউট লাচিত বৰফুকন, if we do not talk about Saraijo Moidan, nobody will talk about that. Now, if I ask the question, who has stopped us from not talking about Lasit Borphukan in last 400 years? Nobody has stopped us. We have not stopped any Marathi people to speak about Chhatrapati Shivaji. Is there is any empirical proof that anybody has stopped Assamese people to talk about Lasit Borphukan? If we have take time to speak about Lasit Borphukan, it is our own fault. Saraijo Moidan existed from 500 years ago. India attained independence 78 years ago. So if state government has not campaigned for UNESCO Heritage Tag for Saraijo Moidan in last 78 years, you cannot blame it to any non-Assamese people. You have to take the blame on ourselves. Why you took 78 years? Ultimately, when Assam society decided to take up the cause for our heritage, for our culture, India start listening. Once we talk about Lasit Borphukan, now Lasit Borphukan become an important name when anybody talks about Indian history. One or two important meeting was required. One or two important conference was required. Nobody has done that. Now you cannot put the blame on some non-Assamese for center's negligence of not talking about Lasit Borphukan. Center will not talk about Lasit Borphukan. We have to speak about our hero. Can anybody say that Atal Bihari Vajpayee has stopped you from talking about Lasit Borphukan? Indira Gandhi has stopped you talking about Lasit Borphukan? We have decided not to speak. When we decided to speak about Lasit Borphukan, it has amplified an entire country. Few days back, I have gone to Sotia. In 20 August 1942, the people of Sotia has hosted the tricolor in the Sotia police station. I have studied the history. Aruna Ashraf Ali, Bhagat Singh, They have hosted the tricolor, but not in a British police station. Probably in the written history, as I tried to study, it was only in Sotia where tricolor was hosted in a British police station. When I mentioned this incident in Delhi among an Assamese crowd, next day entire Assamese newspaper has criticized me and says that Himanta Biswa Sarma has brought Gorpur to Sotia. We have memory about Gorpur, but we did not have memory about Sotia. Now, whom to blame? I think we have to be vocal about our culture. We have to be vocal our language. Why we have allowed Bardua, Bhattadrava to this situation today? No civil society will accept your own culture or your own legacy to be destroyed.
Today you go to Bhattadrava. In a landscape of 5 years, if anybody who comes, who doesn't believe in the ideal of Mahaprabhu Srimanta Sankardeva, and they started putting parallel religious structure, how long Bhattadrava or Bordua can remain intact in the same, with the same sensitivity? Now, we should have decided long back that this 5 kilometer radius will be protected. And we have 78,000 square kilometers. If we just would have protected only that 5 kilometers, nobody would have opposed. Nobody would have opposed. Not even a Kattar fundamentalist people also would not have opposed. Okay, you want to secure only 5 kilometers. Let you secure, we'll encourage you to secure that 5 kilometers. But it is our own drawbacks that we did such a big agitation. We form our own government, but we did not decide to bring a simple land law that the surroundings up to 5 kilometers of Bhattadrava, Barpeta, Kamaikha, all these, even Puamokka, will be classified as a 5 kilometer as a protected landscape. For long, Guwahati was termed as a gateway of Northeast. We have to change the connotation. Guwahati will be the gateway of Southeast Asia. It cannot be the gateway of the Northeast. Once we decided to talk about that, I think gradually things will be changed. And I am sure with Guwahati, North Guwahati, Beers, Palasbari, Swalkusi, Bridge, I think Guwahati's landscape is going to dramatically change. It is a matter of time. But I see a bright future. I see a bright future from Assam, and I see a bright future for our Assamese.